স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ফ্লোরাল ফর্মুলা ইন্ট্রোডাকশন। তোমরা সবাই জানো হোয়াট ইজ ফর্মুলা অ্যাকচুয়ালি। আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা দেখেছি, সেখানে আমরা কি করি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একটা রাশি নিই এ আর বি এবং সেখানে আমরা নাম্বার পুট করে খুব ইজিলি একটা উত্তর আমরা বার করতে পারি। তো অ্যাকচুয়াল ফর্মুলা ইজ, ফর্মুলা হচ্ছে এমন একটা টার্ম যেটা খুব সহজে ফুলের ডেসক্রিপশনকে আমরা দিতে পারি একটা ফর্মুলার মাধ্যমে। তো শুরুতেই বলে দিই, আমি স্পিকার সোনালী ঘটক, ক্যানেডিটার অরিন্দ ভট্টাচার্য। তো আমরা ফ্লোরাল ফর্মুলা আজকে পড়বো, ফুলের পুরো পরিচয় ফর্মুলার আকারে কিভাবে লেখা হয় সেইটাই আজকে আমরা শিখবো। চলো তাহলে, আমি তোমাদের আগেই বললাম যে হোয়াট ইজ অ্যাকচুয়াল ফ্লোরাল ফর্মুলা। ইটস আ সিম্বলিক অ্যান্ড নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়াস ফ্লোরাল পার্টস, ফুলে যে যে পার্ট গুলো রয়েছে, বাংলায় বললে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, এইগুলো পার্ট গুলোকে আমরা সিম্বল দিয়ে বোঝাচ্ছি এবং তার প্রকৃতিটাকেও বোঝাচ্ছি যে সেটা কটা রয়েছে, তারা কি একসাথে ফিউজড আছে নাকি ওপেন আছে, সবকিছু আমরা এই ফর্মুলার মাধ্যমে বুঝতে পারছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সিমেট্রি, সেক্সুয়ালিটি, ভ্যারিয়াস ফ্লাওয়ার পার্টসও বুঝতে পারছি, অর্থাৎ সেই ফুলটাকে মাঝ বরাবর কাটলে কি সমান পার্ট পাই, বা যে বরাবর কাটবো তাতে কি সমান পার্ট পাই না অসমান পার্ট পাই সেটা, এবং এছাড়া ফুলের ফুলটা কিরকম, একলিঙ্গ ফুল নাকি শুধু গর্ভকেশর আছে, শুধু পুংকেশর আছে নাকি পুংকেশর গর্ভকেশর দুটোই রয়েছে। ইন ইংলিশ আই ওয়ান্ট টু সে দ্যাট ফ্লোরাল ফর্মুলা ইজ আ সিম্বলিক অ্যান্ড নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফ্লোরাল পার্টস লাইক সেপালস, পেটাল, স্ট্যামেন, কার্পেল, ওকে, অ্যান্ড ইট অলসো অ্যাজ ওয়েল অ্যাজ ইট অলসো ইন্ডিকেট দ্য সিমেট্রি, দ্য সেক্সুয়ালিটি অফ দ্য ফ্লাওয়ার। সো লেটস স্টার্ট দ্য ফ্লোরাল ফর্মুলা ইন্ট্রোডাকশন। চলো আগে ফ্লোরাল ফর্মুলা পড়তে গেলে ফুলের পার্ট গুলো তোমাদের একটু মনে করিয়ে দিই। ফার্স্ট অফ অল দেখো, এই যে ফুলটা দাঁড়িয়ে রয়েছে যার উপরে ভর করে, দ্যাট ইজ রিসেপ্টাকল, ওকে। তাহলে রিসেপ্টাকল থেকে দেখো যে দুটো বেরিয়েছে, দ্যাট ইজ সেপাল। এই সেপাল, এই এক একটা সেপাল একত্রিত হয়ে তৈরি হচ্ছে ক্যালিক্স, ওকে। নাও ফুলের পাপড়ি, যেটাকে আমরা বলছি পেটালস, এটা যে বৃত্তাংশ সেপাল, এটা যে বৃন্ত রিসেপ্টাকল, বৃন্তকে আমরা রিসেপ্টাকল বলছি, বৃত্তাংশ সেপাল, বৃত্তাংশগুলো একসাথে হয়ে ক্যালিক্স, ক্যালিক্স মানে বৃতি, তারপরে দলমণ্ডল যেটা সেটা হচ্ছে পেটালস, পাপড়ি, এই পেটালস গুলোকে আমরা একসাথে বলছি করোলা, ওকে। অ্যান্ড দেখো এগুলো হচ্ছে এক একটা স্ট্যামেন, পুংকেশর, তার মধ্যে রয়েছে অ্যান্থার যেখানে পুংরেণু থাকে এবং ফিলামেন্ট, ওকে, সরি। এবং এই পুরোটাকে নিয়ে এরকম অনেকগুলো দেখতে পাচ্ছ, এই সবকটাকে একত্রিত নিয়ে বলছি অ্যান্ড্রোয়েশিয়াম। অ্যান্ড গাইনোশিয়াম কি, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওভারি, স্টাইলি, স্টিগমা, এই যে নিয়ে স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড কার্পেল, এবং এই পুরো স্ট্রাকচারটাকে আমরা গাইনোয়েশিয়াম বলে থাকি। ঠিক আছে, ফুলের পার্ট গুলো বোঝা গেছে। নাও আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্লোরাল ফর্মুলা, কিছু ফর্মুলা, কিছু মেকানিজম পড়ব। দেখো এই প্রত্যেকটা পার্ট যেটা বললে, যেমন করোলা, ক্যালিক্স, অ্যান্ড্রোয়েশিয়াম, গাইনেশিয়াম, বা বলো সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল, এগুলোকে আমরা খুব ছোট ছোট কিছু ওয়ার্ডের মাধ্যমে, সরি, কিছু লেটারের মাধ্যমে আমরা সিম্বল হিসেবে দিই। ঠিক আছে, সেই সিম্বলগুলোকে আগে আমাদের জানতে হবে। আগে দেখে দিই কিভাবে আমি জিনিসটাকে সাজিয়ে দিই। ফার্স্ট পয়েন্টে আমরা যাই, এ নাম্বার পুট জাস্ট আফটার দ্য সিম্বল রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ পার্টস ইন দ্য পার্টিকুলার হোল। হোল মানে কি, ধরো এই যে একটা ফুল, ফুলকে তুমি যদি উপর থেকে দেখো কিরম লাগবে, যে একটা ফুল এরকম
হ্যাঁ, এই এরকম গোল টাইপের লাগবে না? হ্যাঁ, এটা তো হলো বৃন্ত। এবার তুমি যদি বৃত্তাংশ গুলোকে দেখো, তার বাইরে যেন এরকম করে রয়েছে। হ্যাঁ, দেন তুমি যদি পুংকেশর গুলো এখান দিয়ে রয়েছে, তাহলে এখানে একটা যেন হোল তৈরি করেছে, হোল। ঠিক আছে, এই হোল গুলোকে আর পার্টস গুলোকে আমরা পার্টিকুলার কিছু সংকেতের মাধ্যমে প্রকাশ করি। ইফ দেখো, ধরো যদি এই হোলে থাকে সেপাল, সেপাল মানে কোন পার্টটা? এই পার্টটা, এই যে সেপাল। ওকে, এই যে দুটো সেপাল, তো সেপাল কে আমরা কে দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ভালো কথা, লিখলাম কে মানে সেপাল আছে। কটা আছে? যদি আগে ছবিটাতে ধরো দুটো রয়েছে সেপাল, তাহলে আমি এই কে এর পাশে দুই লিখবো। ঠিক আছে, এইবার যদি দেখো এই দুটো সেপাল কিন্তু ফ্রি, ফ্রি, তাহলে আমি এরকমই কে টুই লিখবো। এবার যদি ধরো বলা হলো যে সেপাল রয়েছে এবং সেপালগুলো এরকম ধরো একটার সাথে আর একটা এরকম লাগানো, এরকম যদি পাঁচটা থাকে, তাহলে আমরা কে ফাইভ লিখে ব্র্যাকেট দেবো। তাহলে কে টু যখন সিঙ্গেল কখন লিখলাম, যখন এটা ফ্রি, এই দুটো পেটালস, সরি দুটো কে মানে হচ্ছে সেপাল আলাদা আলাদা করে রয়েছে, দুটো বৃত্তাংশ জোড়া নয়। সামহাও যদি দুটো বৃত্তাংশ জোড়া হয়ে যায়, সেটাকে আমরা বোঝাতে গেলে কি হবে, জোড়া, ইউনাইটেড, বোঝাতে গেলে দুইয়ের পাশে আমি এরকম ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে তারা হচ্ছে যুক্ত। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে, ইফ ফাইভ ফ্রি সেপালস আর প্রেজেন্ট, দ্য হোল ইজ রিপ্রেজেন্টেড বাই কে ফাইভ, কে সাফিক্সে ফাইভ। কিন্তু যদি ইউনাইটেড থাকে, ইউনাইটেড যে কোনো টার্মকে বোঝাতে গেলে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, নাও চলে আসো। যদি দেখো, সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি যে আমি বললাম এইটা একটা গ্রুপ, যে গ্রুপটার নাম দিলাম পি, ভিতরের গ্রুপটাকে দিলাম কিউ, পি আর কিউ, পিউতে ধর, পিতে ধরো এই পি গ্রুপের মধ্যে আমি 10 জনকে রেখেছি আর কিউ গ্রুপের মধ্যে আমি 5 জনকে রেখেছি। ঠিক আছে, পিতে আমি ক্লাস 12 এর স্টুডেন্টদের রাখলাম, কিউতে আমি ক্লাস 11 এর স্টুডেন্টদের রাখলাম। এবার ধরো সাপোজ আরো আরো 10 জন স্টুডেন্ট 12 এ এসে অ্যাড হলো, মানে পিতে আরো 10 জন আসবে। যদি আরো 10 জন ক্লাস হয়, তাহলে আমি কি করব, আর একটা গ্রুপ বানাবো পি নামে, যেখানে বাইরে দিয়ে যেখানে 10 জন রয়েছে। তাহলে এখানে দুটো পি রয়েছে, দেখো এইটাই 10, পরেরটাই 10, তারপরটা কিউ, সেখানে 5। তাহলে আমি সেটাকে প্রেজেন্ট করব ইন কেস অফ ফ্লাওয়ার কিরকম করে, পি লিখে তলায় 10 প্লাস 10, পি আছে প্রথম লাইনে 10 জন, দ্বিতীয় লাইনে 10 জন। সেই রকম যদি তোমাকে বলা হয় যে পুংকেশর বা স্ট্যামেন্স এটা হচ্ছে 5খানা রয়েছে এবং তিনটে হোল, মানে এরকম তিনটে ওরা এরকম রাউন্ড তৈরি করেছে, মানে একটা গ্রো হোলে নেই, তাহলে দেখো তিনটেতে পাঁচটা করে রয়েছে, তাহলে 5 প্লাস 5 প্লাস 5, এক্ষেত্রে যেমন লিখেছিলাম P 10 প্লাস 10, এর ক্ষেত্রে যেমন বুঝিয়েছিলাম, বোঝা গেছে? এবার যদি বলা হয় যে দুটো পার্ট, ধরো সি তোমার বলতে গেলে করলা আর অ্যান্ড্রোয়েশিয়া, এই দুটো যুক্ত আছে, যে পার্ট দুটো যুক্ত তাকে আমরা এইরকম ভাবে একটা বক্ররেখার মাধ্যমে জুড়িয়ে দেবো। তাহলে এই দুটো হচ্ছে যুক্ত। ঠিক আছে, সো আমরা একবার ফর্মুলাটা আরেকবার পুরোটা দেখে নাও ঝটপট, আমি বলে দিলাম এই অবধি। তাহলে এ নাম্বার পুট জাস্ট আফটার দ্য সিম্বল রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ পার্টস ইন দ্য পার্টিকুলার হোল, ইফ দ্য পার্টস অফ আ হোল আর ইউনাইটেড দেন দ্য নাম্বার ইজ ব্র্যাকেটেড, ইফ ফাইভ ফ্রি সেপালস আর প্রেজেন্ট দেন কে ফাইভ, ইফ দে আর ইউনাইটেড কে ফাইভ কিন্তু উইদিন আ ব্র্যাকেট। ওকে, ইফ দে আর মোর দ্যান ওয়ান হোল অফ অ্যান অর্গান দে আর রিপ্রেজেন্টেড বাই দ্য সেম অফ দেয়ার রিপ্রেজেন্টেটিভ পার্ট, ইফ এ ফ্লাওয়ার হ্যাজ 3 হোলস অফ 5 স্টেমেন দেন এ 5 প্লাস 5 প্লাস 5, সরি, ইফ ওয়ান অর্গান ইজ ইউনাইটেড উইথ আদার অর্গান দেন দ্যান অ্যারো ইজ মেড। ওকে, তো আমরা পেয়ে গেলাম মোটামুটি ভাবে নিয়মটা। নেক্সট চলে আসি এপিগাইনাস কন্ডিশন, লাইক ধরো
এপিগাইনাস কন্ডিশনে কি হবে, আর সেটা আমি তোমাদের এপিগাইনাস হাইপোগাইনাস ব্যাপারটা কি আমি পরের ছবিতে দেখাচ্ছি। চলো আগে দেখে নিই এপিগাইনাস কি হাইপোগাইনাস কি। দেখো ফুলের সজ্জারীতি ওয়াইজ এটাকে ডিপেন্ড করা হয়। এই ফুলে যদি হাইপো মানে কি নিচে, হাইপার মানে বেশি, হাইপো মানে কম, কম মানে নিচের দিকে, যদি বাকি পার্ট গুলো ধরো স্ট্যামেন মানে অ্যান্থার, সেপাল, পেটাল এগুলো নিচের দিকে থাকে আর ওভারি থাকে সুপিরিয়ার কন্ডিশনে, তখন তাকে আমরা হাইপোগাইনাস বলে থাকি। ওকে, তাহলে ওভারি সুপিরিয়ার, ওভারি উপরে মানে হাইপোগাইনাস, নামটা কিন্তু হাইপো, হাইপো মানে নিচ, নিচের দিকে কারা আছে বাকি পার্ট গুলো রয়েছে। পেরিগাইনাস মানে কি, ওভারি হাফ রিজিয়নটাতে রয়েছে। দেখো পেরি রিজিয়ন মানে ওভারি হাফ ইনফিরিয়ার, কিছুটা উপরে কিছুটা নিচে মানে পার্শ্ববর্তী দিক থেকে বাকি পার্ট গুলো তৈরি হয়েছে, দিস ইজ পেরিগাইনাস। অ্যান্ড হোয়াট অ্যাবাউট এপিগাইনাস, এবি মানে উপরে, সরি, এই যে দেখো এই ওভারি, ওভারি যে ইনফিরিয়র মানে ওভারি একদম ভিতর দিকে ঢুকে গেছে আর উপর দিকে রয়েছে, এপি মানে উপরে, উপরে রয়েছে রেস্ট অফ দ্য পার্টস লাইক স্ট্যামেন মানে সেপাল, এই পেটাল সেপাল এগুলো, বুঝতে পারলাম। তাহলে হাইপো মানে নিচে, পার্টস গুলো নিচে, পেরি মানে পাশে, পার্টস গুলো পাশে পাশে, এপি মানে উপরে, পার্টস গুলো উপরে, পার্টস উপরে মানে ওভারি নিচে। এবার চলে আসো, তাহলে আমি যখন হাইপোগাইনাস কিছু বোঝাবো তখন আমাকে জি মানে গাইনোসিয়াম, গাইনোসিয়াম কার ইন্ডিকেশন, স্ত্রী চক্র যেটা মানে তোমার গর্ভকেশর চক্র যেটা স্ত্রীলিঙ্গ ফুলের ক্ষেত্রে, বা যে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে তো একটা টাইপের গাইনোসিয়াম থাকে, তাহলে সেই গর্ভকেশর চক্রতে আমি তাকে যদি আমি বলি হাইপো, হাইপো মানে নিচে, তাহলে নিচে আন্ডারলাইন, যদি বলা হয় এপি, এপি মানে উপরে, উপরে আন্ডারলাইন, বোঝা গেছে। দ্য মিসিং অর্গ্যানকে আমরা জিরো দিয়ে করি, আর যদি একটা জায়গাতে 10-এর বেশি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা তাকে ইনফিনিটি নাম্বার দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। কোনো কিছু যদি জিরো থাকে না থাকে তাহলে এরকম ধরো নেই, জি নেই, জিরো। যদি ধরো অ্যান্ড্রোয়েশিয়াম 10-এর বেশি রয়েছে তাহলে আমরা এরকম ইনফিনিটি, ঠিক আছে। চলো নেক্সট, এবার প্রত্যেকটা যেগুলো দরকার আমি এখানে বলে দিয়েছি ইন্ডিকেশন, ইন্ডিকেশন গুলো খুব ভালো করে দেখো। বিআর, বিআর মানে কি, ব্রাকটিয়েট কন্ডিশন। ব্রাকটিয়েট কন্ডিশন মানে কি, মানে হচ্ছে দ্য ফ্লাওয়ার্স উইথ দ্য ব্রাকটস, ব্রাকটস মানে কি ফুলটা যে তৈরি হচ্ছে না, ফুলটা যে ধরো এখানে একটা ফুল, ফুলটা যে তৈরি হচ্ছে এখানে যদি ডালটার গোড়ায় যদি এরকম দুটো মানে এটা হচ্ছে ফর্মস, মডিফাইড ফর্মস অফ লিভস, পাতারই মডিফাইড ফর্মস, যেখান থেকে শুরু হচ্ছে তার গোড়ায় রয়েছে, যদি থাকে তাকে প্রাক্ট বলবো। বৃত্তাংশ ছাড়াও একটা পার্ট রয়েছে প্রাক্টস, এবং প্রাক্ট থাকলে ব্রাকটিয়েট, আর আর যখন প্রাক্টস নেই তখন তাহলে আমরা তাকে বলছি ইবিআর, ই ব্রাকটিয়েট। বিআরএল মানে কি, ব্রাকটিওলেট, মানে ব্রাক ছাড়াও যদি আরো আরো ছোট কিছু অংশ থাকে ব্রাকটিওলেট। এপিক মিন্স এপিক্যালিক্স, অ্যাডিশনাল হোল মানে ক্যালিক্স এর উপরে আমি আর একটা অ্যাডিশনাল হোল তৈরি করছি, এপিক্যালিক্স। জিরো বললাম যে কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা জিরো, যদি 10-এর বেশি থাকে ইনফাইনাইট। এই স্ট্রাকচারটা দেখো, এবার গোলের মধ্যে প্লাস, এটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক মানে রেগুলার কন্ডিশন, মানে একটা ফুলকে তুমি যেদিক দিয়ে কাটো তার পার্ট দুটো দুপাশে সমানই পাবে, তুমি সোজাভাবে কাটো দুপাশে সমান, মাঝ বরাবর কাটো দুপাশ সমান, সাইড দিয়ে কাটো দুপাশ সমান, যে রেগুলার, তাহলে তাদেরকে আমরা কি বলি অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক মানে রেগুলার, তাকে আমি কি চিহ্ন দিয়ে প্রকাশ করব, গোল দিয়ে মাঝখানে এরকম প্লাস, বোঝা গেল। নাও জাইগোমরফিক, পার্সেন্টেজ এর মতো সাইন, জাইগো ঠিক আছে, জাইগো মানে ইরেগুলার, অ্যাক্টিনো মানে সমান, জাইগো মানে ইরেগুলার, মানে তুমি একদিক থেকে কাটলে তুমি সমান পেতে পারো, আদারওয়াইজ পাবে না। এবার ক্যালিক্স, ক্যালিক্স মানে কি বৃতি, সেপাল মানে বৃত্তাংশ, তাকে আমি কে দিয়ে দেখাচ্ছি, কে ফর ক্যালিক্স, সি ফর করোলা পেটালস পাপড়ি, পি ফর পেরিয়ান্থ টেপালস,
এ ফর অ্যান্ড্রোয়েশিয়া, স্ট্যামেন, ঠিক আছে, পুরুষ যে তন্ত্র, জি হচ্ছে গাইনেশিয়াম, কার্পেলস, স্ট্যামেন কার্পেল তোমাকে দেখিয়ে দিয়েছি অলরেডি, এটা হচ্ছে কিসের সাইড, এটা হচ্ছে ইউনিসেক্সুয়াল মানে স্ট্যামিনেট, মেল ফ্লাওয়ার, এটাকে অনেক সময় আমরা এরকম গোল দিয়ে মাথায় তীর চিহ্ন দিয়েও প্রকাশ করি, ঠিক আছে, আবার ইউ আকৃতিরও প্রকাশ করতে পারি, যার ক্ষেত্রে শুধু প্লাস চিহ্ন, প্লাস মানে ধরো আয়না, মেয়েরা একটু আয়না দেখতে পছন্দ করে, আয়নার মতো সাইন, তাহলে হচ্ছে ফিমেল। ফিমেল মানে শুধুমাত্র তার মধ্যে গাইনেশিয়াম বা গর্ভকেশর চক্রটাই রয়েছে। এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা মানে হচ্ছে উভলিঙ্গ ফুল বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, আমি ব্র্যাকেট মানে তোমায় বললামই কোহেশন যুক্ত আছে, আর ব্র্যাকেটটা যদি ঠিক মতো না থাকে তাহলে পার্শিয়াল স্লাইটলি কোহেশন, একটু ফাঁক থাকলে দুটো পার, ধরো ধরো পি ফর আমরা পড়েছি পেরিয়ান, এ ফর অ্যান্ড্রোয়েশিয়াম, এই দুটো একটু জোড়া রয়েছে, তাহলে আমরা এটাকে এপিফাইলাস বলছি, করোলা আর অ্যান্ড্রোয়েশিয়াম জোড়া রয়েছে, এপিপেটালাস, তার মানে জোড়াকে আমরা এরকম চিহ্ন দিয়ে বোঝাই। দেখো জি এর নিচে সাইন মানে কি, হাইপোগাইনাস, জি এর পাশে সাইন মানে পেরিগাইনাস, জি এর উপরে সাইন মানে এপিগাইনাস, ঠিক আছে, জি টু এরকম দুটো ভাগ মানে বাই ক্যাপেলারি মানে কার্পেল, বাই কার্পেলারি মানে দুটো কার্পেল রয়েছে এবং তারা যুক্ত রয়েছে, সিন কার্পাস, দেখো হ্যাভিং ইউনাইটেড কার্পেল, সরি ইউনাইটেড কার্পেল, দুটো জোড়া রয়েছে, দুটো কার্পেল জোড়া, আর জি টু এরকম ব্র্যাকেট তার মধ্যে আন্ডারলাইন মানে কি, দুটো কার্পেল জোড়া এবং তারটা আন্ডারলাইন মানে হাইপোগাইনাস, এটা মানে দুটো কার্পেল কিন্তু ফ্রি কার্পেল, ঠিক আছে, জোড়া মানেই ব্র্যাকেটের মধ্যে দেওয়া হবে। কে টু প্লাস টু মানে কি, দেখো দুটো হোল রয়েছে এবং প্রথমটায় দুটো দ্বিতীয়টায় দুটো, প্রেজেন্স অফ টু হোলস অফ কি, কে মানে কি দেখালাম, ক্যালিক্স মানে বৃতি, ঠিক আছে, ইচ অফ টু সেপালস, দুটো সেপালস রয়েছে দুটো হোলে, প্রথম হোলে দুটো সেপাল, দ্বিতীয় হোলে দুটো সেপাল, তাই এটাকে টু প্লাস টু এরকম করে দেখানো হয়েছে, ঠিক আছে, দেখে নাও ঝটপট ভালো করে আরেকবার। বিআর মানে ব্র্যাকটিয়েট কন্ডিশন, বিআর মানে ব্র্যাক্ট থাকলে ব্র্যাকটিয়েট, না থাকলে ইবিআর, বিআরএল মানে ব্র্যাকটিওলেট, এপিক মানে এপিক্যালিক্স, জিরো অ্যাবসেন্স, সাইনগুলো মোটামুটি বোঝা গেছে, পরেরটা আমি দেখাচ্ছি তাহলে আরো তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এবার রাইটিং মেথডটা আগে আমরা দেখি, প্রথম ফর্মুলা, ওয়ান শুড স্টার্ট ফ্রম ব্র্যাক্ট অ্যান্ড ব্র্যাকটিওল, তাহলে প্রথম হচ্ছে ব্র্যাক্ট, আমি পরেরটা দেখে দেখি, এই ধরো ফার্স্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই ফুলে কোনো ব্র্যাক্ট নেই, তাই আমি প্রথমটাতে কোনো রকম ব্র্যাক্ট বা ব্র্যাকটিওলেট এই প্রথমটা দেখো, দিয়ে আমি কিছু দেখাচ্ছি, নেই ব্র্যাকটিওলেট, তাহলে বিআর বা ইবিআর দেওয়ার কোনো প্রশ্ন নেই। নেক্সট কি বলছে, ব্র্যাক্ট অ্যান্ড ব্র্যাকটিওল, দেন সিমেট্রি, সিমেট্রি কত রকমের আমরা দেখলাম, এ দেখো অ্যাক্টিনোমরফিক মানে গোল দিয়ে প্লাস জাইগোমরফিক মানে পার্সেন্টেজ, তো সাইন, তাহলে দেখি এটা কি আছে, পার্সেন্টেজ মানে কি, এটা জাইগোমরফিক মানে ইরেগুলার হয়ে গেল। তারপরে আমি কি দেখবো, দেখো সিমেট্রি ফর সেক্স অফ ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কি রকম, আমরা এখানে দেখো ফ্লাওয়ার যদি এরকম থাকে ইউনিসেক্সুয়াল ফিমেল, এরকম থাকলে বাইসেক্সুয়াল, এরকম থাকলে মেল, এখানে কিরকম আছে, এরকম ইউ আছে প্লাস ও আছে, এটা থাকা মানে বাইসেক্সুয়াল, মেল ফিমেল দুটো পার্টি রয়েছে, ভালো কথা। এইবার দেখো চলে যায় ইচ অর্গ্যান, প্রথমে কি আসবে, বৃতি, তলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোশিয়াম, গাইনেশিয়াম, তো তারপরে দেখো ক্যালিক্স, ক্যালিক্স তাহলে পাঁচ ইউন এরকম ব্র্যাকেট মানে কি, ক্যালিক্স রয়েছে পাঁচটা ইউনাইটেড, বৃত্তাংশ পাঁচটা ইউনাইটেড যুক্ত, করোলা মানে পেটাল, পাপড়ি পাঁচটা রয়েছে ফ্রি, অ্যান্ড্রোয়েশিয়াম কি আছে, নটা যুক্ত মেল পার্ট প্লাস ওয়ান, একটা ফ্রি কিন্তু দুটো হোলে রয়েছে, জি ওয়ান তলায় মানে কি, কার্পেল একটাই রয়েছে গাইনেশিয়ামে কিন্তু সেটা হাইপোগাইনাস প্রকৃতি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, দ্য রাইটিং প্রসেস, ইফ দ্য পার্টস আর ফ্রি আমরা ব্র্যাকেট দেবো না, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, চলো পরেরটা দেখি, দেখো তোমরা ট্রাই করো তো পরেরটা পারো কিনা, এ দেখো এই স্ট্রাকচার, প্রথমে তাহলে আমি কি বললাম, ব্র্যাকটিওর থাকবে না ব্র্যাক থাকবে না, ব্র্যাকটার কোনো সিন নেই, কিছু দেওয়া নেই, এই সাইন মানে কি, অ্যাক্টিনোমরফিক মানে রেগুলার ফুল, সব পাশ সমান, এটা মানে বাইসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, দেন আমি আসছি
কে ফাইভ মানে কে ফাইভ মানে কি তোমার সরি বৃত্তাংশ যেটা সেপাল পাঁচটা ফ্রি, সি ফাইভ ইউনাইটেড করোলা ইউনাইটেড পাঁচটা, অ্যান্ড্রোয়েশিয়াম পাঁচটা, কিন্তু করোলা আর অ্যান্ড্রোয়েশিয়াম জোড়া আছে, আর গাইনোশিয়াম দুটো কার্পেল যুক্ত জোড়া এবং হাইপোগাইনাস অবস্থায় আন্ডারলাইন তলের মাঝে। আশা করি বোঝা গেছে। তো আজকে আমরা একটু ফ্লোরাল ফর্মুলার জাস্ট ইন্ট্রোডাকশন শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।